হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার ঘুম থেকে উঠে কিন্তু আগে সবজি টবজি সব কেটে নিয়েছে, যেহেতু আজকে নিরামিষ হবে। আর আজকে বানাবো হচ্ছে বেগুন ভাজা, এদিকে আলু পোস্ত আর ডাল, আর এদিকে ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। তো এদিকে রান্না টানা শুরু করে দিয়েছি। তো ফ্রিজে যেহেতু একদমই সবজিপাতি কিছুই নেই, তো আজকে ভাবলাম যে ফ্রিজটা আজকে পুরো পরিষ্কার করবো। প্রায় অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না, সত্যি বলতে সময়ও পায় না। তাই আজকে যেহেতু ফ্রিজটা ফাঁকাই আছে, তো ভাবলাম আজকে কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করব। আর এদিকে দেখো ডালটা মানে এখানে সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু দেখো ফ্রিজে কত পরিমাণে নোংরা হয়েছে, ফ্রিজের সমস্ত জিনিসপত্র কিন্তু বাইরে বের করে দিয়েছি। তারপরে হচ্ছে ফ্রিজটাকে ভালোভাবে এখন প্রত্যেকটা জিনিস মানে ভালোভাবে ধুতে হবে, প্রত্যেকটা কাঁচের যা যা জিনিস আছে খুব সাবধানে কিন্তু সেগুলোকে ধুয়ে নেব। আর দেখো ধোয়া আমার হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি। আর ফ্রিজ পরিষ্কার করতে প্রায় আমার লেগে গেছে 2 ঘন্টা। বুঝতেই পারছো অনেকদিন পর পরিষ্কার করলে এরমই অবস্থা হয়। তো সমস্ত কিছু সেট করে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা ঝকঝকে হয়ে গেছে দেখেছো, রান্না টান্নাও হয়ে গেছে। তোমাদের সাথে মেনুটা একবার শেয়ার করে নিই। এখানে ডাল আলু পোস্ত আর করেছি, একটু কাঁচকলা ছিল সেটাকেও ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা আর ওল টাকে ভাতে দিয়েছি, ওটা একটু আচারের তেল দিয়ে মাখবো, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো ব্যাস রান্না টানা হয়ে স্নান টান করে নিয়েছি। আর এই দেখো ঠাকুরের পুজো কিন্তু দিয়ে দিয়েছি আজকে, মাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো পুজো টুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মামাকে খাওয়াবো, মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে কিন্তু আমিও খেয়ে নেবো। তো আমিও লাঞ্চ টাঞ্চ সেরে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখো বিকেল উঠে গেছি, মামা আগে দুধ খেয়েছে তো একটু বললো মাখানা খাবো, আর আমার একটু খিদে পেয়ে গেছে তো একটু ব্রেড বাটার নিয়ে বসেছিলাম। তো আজকের ব্লগটা একদমই ছোট্ট, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।